আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে যে ফোনটিতে রিভিউ করতে আসছি সেই ফোনটি সম্পর্কে। তো স্যামসাং গ্যালাক্সি নিয়ে এলো তাদের আরেকটি সেগমেন্ট, যেটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি M31। তো বাজেট সেগমেন্টের এই ফোনটি আপনাকে দেবে নতুন এক ধরনের অভিজ্ঞতা। এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 UI 2 অপারেটিং সিস্টেমের এবং এই ফোনটি চলবে Exynos 9611 এর সাহায্যে। তবে স্যামসাংয়ের একটি জিনিস লক্ষণীয় যে এই একই চিপসেট তারা পিছনের সব স্মার্টফোনগুলোতে ব্যবহার করে আসছে, আর আরও ডেভেলপ করলে হয়তো স্যামসাং গ্যালাক্সি এর কাছ থেকে আরও ভালো কিছু দেখতে পাবো, তাই স্যামসাংয়ের কাছে একটাই অনুরোধ। তাছাড়া এই ফোনে থাকছে 6.4 ইঞ্চিস HD প্লাস AMOLED ডিসপ্লে এবং সাথে থাকবে থার্ড জেনারেশনের একটা সুন্দর গরিলা গ্লাস। তো এই স্মার্টফোনটিতে রয়েছে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। তো 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকায় ভিডিও কোয়ালিটি হবে অনেক উন্নত। কিন্তু এই ফোনটিতে ভিডিও স্ট্যাবিলাইজিং করা কোনো সুবিধা বা কোনো একটা ইয়ে দেখি নাই, আমি এই মোডটা দেখি নাই, যেটা আমার কাছে খুবই একটা ব্যতিক্রম লেগেছে। সবচেয়ে বড় কথা হলো এই স্মার্টফোনটিতে রয়েছে 6000 mAh একটা পাহাড় সময় ব্যাটারি, যেটার মাধ্যমে আপনারা এই ফোনটি অনেক বেশি সময় ধরে মানে এই ফোনটি ইউজ করতে পারবেন। তাছাড়া থাকছে 6GB RAM, থাকছে 64GB অথবা 128GB ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি, পাশাপাশি থাকছে মাইক্রো এসডি স্লট কার্ডের একটা সুবিধা। তাছাড়া এই ফোনের পিছনে আকর্ষণীয় ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেলের কোয়ার ক্যামেরা, সাথে আছে PDAF লেন্স, লেড ফ্লাশ আছে, 8 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। তো যাই হোক, এবারে আসা যাক সামনের ক্যামেরায়। সামনের ক্যামেরার কথা আর কি বলবো, সামনের ক্যামেরায় আসে আকর্ষণীয় একটা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটির মাধ্যমে অনায়াসে পোর্ট্রেট মোডে এবং অন্ধকারে পরিষ্কার ছবি তুলতে পারবে। এই ফোনটি পাওয়া যাচ্ছে 3টি কালারে, 1 নম্বর হলো লাল, 2 নম্বর হলো কালো এবং 3 নম্বর হলো নীল। তাছাড়া এই 3টি কালার পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে থাকছে আরও 2G 3G এবং 4G ব্যবহারের সুবিধা। এই ফোনটির প্রাইস যেটা আপনারা সবাই কিন্তু মূল বিষয় অর্থাৎ এটাকে মেইন পয়েন্ট হিসাবে ধরে থাকেন, তো এই ফোনটির প্রাইস হবে যদি আপনারা 6GB সাথে 64GB র্যাম, এই 64GB র্যামে এই ফোনটি কিনতে চান তাহলে এটার অফিসিয়াল প্রাইস হবে 23,999 টাকা। আর যদি আনঅফিসিয়ালি কিনতে চান 6GB এবং 64GB এই ফোনটি তাহলে এটার দাম হবে আপনার 19,000 টাকা। আর যদি আপনারা কিনতে চান যে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ তাহলে এটার দাম হবে 20,000 টাকা। তাছাড়া এই স্মার্টফোনটিতে কিছু সুবিধা আমি লক্ষ্য করেছি, যেগুলো হলো যে 6000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে, কোয়াড ক্যামেরা থাকছে ভালো কোয়ালিটিতে, তাছাড়া থাকছে সেলফি ক্যামেরা উন্নত কোয়ালিটিতে থাকছে, থাকছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, তাছাড়া থাকছে যে অ্যান্ড্রয়েড 10 UI 2 অপারেটিং সিস্টেমে এবং স্মুথ পারফরমেন্স থাকছে এই স্মার্টফোনটিতে। এগুলো হলো এই স্মার্টফোনের সুবিধা, যেটা আমার চোখে অনেক বেশি লক্ষণীয়। আর যে অসুবিধাগুলো আমার চোখে পড়েছে সেগুলো হলো যে প্রথম দিকে এটা হলো প্লাস্টিক ডিসপ্লে। তো প্লাস্টিক ডিসপ্লে না দিয়ে ওরা যদি একটু অ্যামোলেড স্টিল এই টাইপের কিছু দিত তাহলে কিন্তু আমার কাছে একটা ভালো হতো। আর যদি তাছাড়া 2 নম্বর যেটা অসুবিধা সেটা হলো যে এটা নো ইন ডিসপ্লে সেন্সর, যদি ইন ডিসপ্লে সেন্সর থাকতো তাহলে অনেক ভালো হতো। এই ব্যাকে কিন্তু এই ইয়েটা না দিয়ে কিন্তু অনেক ভুল করেছে, যেহেতু অনেক সুবিধা হতো যদি এখানে ইন ডিসপ্লে সেন্সর দিত তাহলে অনেক বেশি একটা ভালো হতো সবার জন্য। তো আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণটা স্যামসাং গ্যালাক্সি M31 এর উপর, যদি আপনাদের ভালো লাগে থাকে এই স্মার্টফোনটি তাহলে অবশ্যই আপনারা গিয়ে কিনবেন এবং দেরি না করে এই ফোনটি কিনে থাকুন। অসুবিধা নেই, যে অসুবিধাগুলো দিলে আমার কাছে 2টি অসুবিধা লেগেছে, আপনারা এই ফোনটি কেনার পর আপনারা অবশ্যই এই স্মার্টফোন সম্পর্কে তথ্য যাচাই বাছাই করবেন। আর যদি আপনারা এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে এবং যদি কোনো জিনিস আমাদের মতামত জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে লাল একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করে বেল আইকনটি একটু বাজিয়ে দিন, দেখুন ঘন্টা বাজে কিনা, যদি বেজে থাকে তাহলে অবশ্যই ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।